হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে দিথি যখনই বাড়ি ফিরে আসে জুনের অপমান করা শুরু হয়ে যায় বলে দেখলে তো অনিন্দ তোমার মেয়ে দুদিন পরের বাড়িতে রাত কাটিয়ে ফিরেছে এরকম মেয়ে তুমি শাসন করতে পারো না দিথি রেগে যায় বলে বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার শুরু হয়ে গেল জুনানটি কেন শুরু হবে না দিথি এটা আমার বাড়ি একটা ডিসিপ্লিন তো রয়েছে তুমি কোনো কিছু মানছো না যখন খুশি তখন বেরিয়ে যাচ্ছ যখন খুশি তখন এই বাড়িতে ঢুকে আসছো শুধু এই বাড়িতে খাওয়া থাকা তাই না আর কোনো কিছুই তো তুমি করো না আমাকে একদম খাওয়ার কোটা দেবে না জুনানটি বুঝতে পেরেছ আমি তোমার পয়সায় খাই না আমি জানি যে তুমি তোমার পাপার টাকায় খাও কিন্তু তোমার পাপারও তো আপত্তি রয়েছে তোমার এই সমস্ত ব্যবহার আচরণের জন্য ঠাম্মিরও একই কথা দেখ দিথি তোর মা যা কিছু করেছে সেই সব কিছু দেখার পরে তুইও স্বেচ্ছাচারিতা করে বেড়াচ্ছিস এই সব কিছু মেনে নেওয়া যায় না আমাদেরকেও আশেপাশের মানুষের কথা শুনতে হয় তুই যখন তখন বেরিয়ে গেলে মানুষ আমাদেরকে প্রশ্ন করে সেটা তুই বুঝবি না দেখো ঠাম্মি যখন তখন আমার মাকে টেনে এনে একদম কথা বলবে না সেটা কিন্তু আমার ভালো লাগে না আমার মা তোমাদের খায়ও না পড়েও না আর আমার মায়ের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই তাহলে সেই মানুষটাকে টেনে এনে কেন তুমি আমাকে উদাহরণ দিচ্ছ আর তুমি এইসব কথা বলছো বলে একটা বাইরের মহিলা সেও আমার মায়ের নামটা মুখে নেওয়ার সাহস পাচ্ছে জুন রেগে যায় বলে তুমি বাইরের মহিলা কাকে বললে এই বাড়িটা আমার বুঝতে পেরেছো দিথি এখানে আমার নিয়ম চলবে অন্য কারো না তোমার মায়ের নিয়ম তো চলবেই না তুমি যে এখানে এসেছো আসার আগে আমাকে কি খবর দিয়েছ আমার বাড়িতে একটা ডিসিপ্লিন রয়েছে আমি আমাদের তিনজনের জন্য ভাত রান্না করছি তুমি আসবে জানতাম না এখন আমি তোমার জন্য ভাত বসাবো রান্না করব তোমাকে খাওয়াবো যখন তখন সেটা আমি করতে পারবো না তোমার যদি আসার হতো তুমি আগে জানাতে তাহলে আমি সব কিছু করতাম তোমার জন্য খাওয়ার ব্যবস্থা এখন তো আমি করতে পারবো করতে পারবো না আমি জানি জুনানটি আমি তোমার কাছে খাওয়ার প্রত্যাশাও করি না আমি যদি নিজে রান্না করে খেতে পারি তাহলে খাবো না পারলে খাবো না তোমার কাছে কে খাবার চেয়েছে আমি তো জানি তুমি কী ধাতের মানুষ দেখলে অনিন্দ তোমার মেয়ে আমাকে কিভাবে অপমান করছে পাপা আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি বলে তোমারও কি আপত্তি রয়েছে দেখো দিদি ওই ছেলেটাকে বিয়ে আমি মন থেকে মেনে নিতে পারছি না ওর একটা যোগ্যতা মিনিমাম প্রয়োজন ছিল তোমাকে বিয়ে করার জন্য ও কর্ম করে না কাজবাজ কিছুই করে না তুমি তার সাথে বিয়েই যুক্ত হচ্ছ সারাটা জীবন কাটানোর মতো একটা বড় সিদ্ধান্ত নিয়েছ কী করে পারলে দিদি তুমি না আমার মেয়ে আমি কখনো ভাবিনি যে তুমি এরকম কোনো হুটো করে সিদ্ধান্ত নিতে পারো দেখো পাপা আমি নিজের ইচ্ছে বিয়েটা করছি আমি না হয় বুঝে নেবো তুমি তো বিয়ে নিয়ে কোনো মাথা ঘামাচ্ছ না তাহলে তোমার কথা এইসব কোনো মূল্যায়নই করছি না আমি দেখলে অনিন্দ তোমার মেয়ে তোমার মুখের ওপর কিভাবে কথা বলছে কেন বলবো না কারণ যেখানে জুনানটিকে পাপা নিজে সাপোর্ট করছে বলছে যে জুনানটি যা কথা বলছে সবটাই ঠিক সেখানে পাপাকে আমি সম্মান কি করে করব। দেখলে তোমার মেয়ে কতটা স্বার্থপর কেন তোমার মা শ্রীময়ী সেনগুপ্ত তো বলেছে রোহিত সেন সেও বলেছে দিথি তোমার মা শ্রীময়ী সেন এবং রোহিত সেন তারা দুজনে মিলেই তো তোমার বিয়ে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করবে তাহলে তুমি যাও না তোমার মায়ের বাড়িতে গিয়ে থাকো এখানে কেন আসছো তুমি এখানে এসে আমাদেরকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই দেখো আমি কিছুদিন বাদে চলেই যাব আর এই কয়েকটা দিন তোমরা আমাকে থাকতে দিতে পারছো না দেখো এটা কিন্তু হোটেল নয় যখন খুশি তখন আসবে যখন খুশি তখন চলে যাবে এটা একটা বাড়ি আর সেই বাড়ির ডিসিপ্লিন তোমাকে মানতে হবে তা না হলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না অনিন্দ রেগে যায় বলে আমার মেয়ে বাড়িতে এসেছে ওর জন্য তুমি খাবার রান্না করনি ঠিক কথা কিন্তু তাই বলে আমার মেয়ে না খেয়ে থাকবে এটা তো হতে পারে না আমার মেয়ে যা ইচ্ছে তাই রান্না করে খাবে তোমার কোনো সমস্যা আছে জুন তুমি আমার এই কথাটাতে রিয়াক্ট করলে অনিন্দ কিন্তু তুমি যে তোমার মেয়ের চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়ছো সেটা যে আমি মানতে পারছি না তোমাকে আমি কোনোভাবে অসুস্থ হতে দেব না ওরা মা মেয়ে দুজনেই মানুষকে ম্যানুকুলেট করতে পারে আর যখন করা হয়ে যায় তখন তাকে ছুঁড়ে ফেলে দেয় এতদিন দিথি এই বাড়িতে থাকলো এখন যেই তুমি বিয়ের কোনো দায় দায়িত্ব নিলে না টাকা পয়সা খরচ করবে না তখনই আবার রোহিত সেন এবং শ্রীময়ী সেনের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিথি ওর মায়ের নামে কোনো কথা বললে ওর গায়ে ফুসকা পড়ে যাচ্ছে কারণ ওর মা দিথির ধুমধাম করে বিয়ে দিতে চেয়েছে সেখানে যে দিথির স্বার্থ জড়িত রয়েছে তাই এই সব কিছু করছে দিথি আমি কি বুঝতে পারি না নাকি দিদি তোমার পাপা বোকা তাকে তুমি যে কোনোভাবেই ম্যানিপুলেট করতে পারবে কিন্তু আমাকে পারবে না তুমি অন্যের বাড়িতে রাত কাটিয়ে দুদিন বাদে ফিরে এসেছো এটা কি কোনো ভালো মেয়ের কাজ দেখো জুনানটি একদম বাজে কথা বলবে না ওখানে আমার চেম্বার রয়েছে আমি চেম্বার করতে যাই আর সে কারণে তোমাকে দুদিন থাকতে হলো কই আগেতে তুমি চেম্বার করতে পরের দিনই ফিরে আসতে এখন তো ফিরে আসছো না ওই বাড়িতেই দুদিন তিন দিন থেকে তারপরে তুমি ফিরে আসছো এটা কেমন কথা বিয়ের আগেই তুমি ওই বাড়িতে গেড়ে বসেছো এই সব কিছু যে কতটা লোক সমাজে খারাপ সেটা তুমি ভাবো তোমার কাছে খারাপ হতে পারে তুমি কি করেছিলে জুনানটি সেই সব কিছুর দিনগুলো তো ভুলে যাইনি আমি আর তুমি এই বাড়ির সিস্টেম চেঞ্জ করার কে বলো তো কারণ এই বাড়িটা আমার আমার সাথে অনিন্দর লিগেলি বিয়েটা হয়েছে এবং আমি এই বাড়ির বউ তার জন্য আমি সব কিছু কন্ট্রোল করতে পারি আমি যে নিয়ম বানাবো সেই নিয়ম সবাই মেনে চলবে সবাই সেই নিয়ম অনুসরণ করে চলবে এটাই হচ্ছে নিয়ম তুমি না মানলে তোমার এই বাড়িতে কোনো জায়গা হবে না দিদির জুনের সাথে চরম তর্ক বিতর্ক করে এবং জুনও দিথিকে অপমান করে কিন্তু আনন্দ কোনো কিছুরই প্রতিবাদ করে না এদিকে শ্রীময়ী জেঠিমার জন্য রান্নাবান্না করে খাবার সাজিয়ে দিয়েছে পাঁচ পদের কিন্তু জেঠিমা কেন আসছে না দুটো বেজে গেছে উনি তো দেড়টার সময় খাবার খায় বুঝতে পারছো না বৌদি অন্তরা এসে যে অপমানটা করেছে সেটা মেনে নিতে পারছে না তাই হয়তো অনশন করেছে খাবার খাবে না আমি যাই গিয়ে ডাকি কিন্তু মুখ ঝামটানি যদি দেয় দেবে তাতে কি এরপরে জেঠিমাকে গিয়ে ডাকে জেঠিমা দরজা খোলে না ভাবছে অন্তরার অপমানগুলোর কথা কোনোভাবেই সেটা ভুলতে পারছে না এরপরে দরজাটা খুলে দেয় বলে কি হয়েছে তুমি আমাকে কেন এত টাকা করছো দেখুন জেঠিমা দেড়টা বেজে দুটো বেজে গেছে এখন আপনি খাবার খাচ্ছেন না না আমি খাবো না আমার চাঁদ বাবা আসুক আগেই ওই অন্তরা মেটার নামে আমি নালিশ করব তারপরে বিচার হবে তারপরে আমি খাবার খাবো তার আগে খাবো না দেখুন আপনার চার বাবা তিন চার দিন সময় লেগে যাবে ততদিন আপনি না খেয়ে থাকবেন আমাকে একদম খাওয়ার জন্য জোরাজুরি করবে না বুঝতে পেরেছ আমি না খাই তুমি তো সেটাই চাও কেন জেঠিমা আমি আপনার সেবা করি না আপনার মাথায় তেল মালিশ করে দেই পা টিপে দেই আপনার জন্য বিভিন্ন পদের রান্না করে আপনাকে খাওয়াই আপনার যত্ন আমি করি না এরকম কথা আপনি বলতে পারলেন তবে দেখুন অন্তরা যা কিছু করেছে সেটা যদি অন্যায় করে থাকে তাহলে রোহিত এসে ওকে চারটা কথা শুনিয়ে দেবে আর আপনি যদি অন্যায় করে থাকেন সেটার জন্য রোহিত আপনাকেও বকাবকি করবে সেটা পরের হিসাব কারণ অন্তরা রোহিতেরও বন্ধু অন্তরা কীরকম মানুষ সেটা রোহিত খুব ভালো করে জানে আর আমিও জানি আপনি হয়তো জানেন না তাই আপনি এইভাবে রিয়াক্ট করে ফেলেছেন এখন চলুন খাবার খেয়ে নেবেন তারপরে যা কিছু মনোমালিন্য হওয়ার সব কিছু নয় করবেন মিঠুতে তুমি গিয়ে জেঠিমার খাবারটা গরম করে দাও আমি যাচ্ছি নিয়ে আমার পায়ে খুব বাতের ব্যথাটা বেড়েছে আমি পাটিবে দেবো এরপরে শ্রীময় পাটিপতে লাগলে বলে ঠিক আছে তুমি কি কী রান্না করেছো আগে বলো আমি ডাল দিয়ে নারকেল করেছি বাঁধাকপির ঘন্ট করেছি এমন কি আপনার পছন্দের ফুলকপির বড়াও করেছি আপনি খেলে খুব খুশি হবেন চলুন জেঠিমা আর মিষ্টি দই তো আপনি খেতে ভালোবাসেন সেটাও রেখেছি দেখো তুমি সব কিছু হাতিয়ে নেওয়ার জন্য আমার মন গলানোর চেষ্টা করছো এই কথাটা আপনি কেন বলেন জেঠিমা বারবার কারণ রোহিতের সাথে আমার বিয়ে হয়েছে আমি রোহিতের বউ রোহিতের যা কিছু রয়েছে সব কিছুর উপর আমার অধিকার রয়েছে সমান সমান তাহলে আমি সব কিছু কেন কেড়ে নেবো নিংড়ে নেব এটা আপনার মনে হচ্ছে বলুন তো এই সব কিছু কথা বলে আপনি নিজেকে এতটা ছোট করবেন না জেঠিমা খাবারগুলোর পদের নাম শুনে খাবার জন্য মন উৎসুক করছে কিন্তু অভিমান করে নাটক করে রয়েছে এরপরে শ্রীময়ী বলে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি শ্রীময়ী ধরে ধরে এনে খাবার টেবিলে বসিয়ে দেয় জেঠিমা খাবার খেতে বসলে মিঠু দি বলে কী ব্যাপার বৌদি তুমি সকাল থেকে কিছু খাওনি তুমি খেয়ে নাও মাছ মাংস আমিষের কোনো কিছু বিবাদ নেই আমি খাবার খাবো না দেখুন জেঠিমা আমি সব কিছু জানি আপনি আমিষ খাচ্ছেন নিরামিষ খাচ্ছেন আর আমি আমিষ খাবো সেটা হতে পারে না তাই আপনি খাবারটা খেয়ে নিন তারপরে আমি খাবো কি ব্যাপার তোমার শুনেছি একটা ভাই রয়েছে তোমার মায়ের আক্কেল বিবেচনা কীরকম তোমার ভাইকে আজ পর্যন্ত পাঠালো না আমার সাথে দেখা সাক্ষাৎ করতে এটা কি হলো নাকি ঠিক আছে আমি মাকে অবশ্যই বলিনি আপনি আসার কথাটা মাকে জানাবো কাজ আজকেই ফোন করে আর দীপুকে বলবো পাঠিয়ে দিতে মানে আমার ভাইয়ের নাম দীপু ও কালকে এসে আপনার সাথে দেখা করে যাবে ঠিক আছে তবে সকালে ডাকার প্রয়োজন নেই দুপুরে আবার খাবার খাওয়াতে হবে বিকালে ডেকো যাতে নাস্তা পানি খেয়ে চলে যায় কুটুম মানুষ তো তা না হলে আবার অনেক কিছু টাকা ব্যয় করতে হবে সেটা ব্যয় করার কোনো প্রয়োজন নেই মিঠু রেগে যায় বলে বৌদি এটা তোমার বাড়ি তোমাকে দা বলেছে পায়ের ওপর পা তুলে থাকতে এটা তোমার বাড়ি তুমি যেভাবে পরিচালনা করবে সেভাবেই চলবে আর তোমাকে বলছি মাসি তুমি তো আজ আছো কাল থাকবে না কিন্তু আমি সারা জীবন বৌদির পাশে থাকবো কারণ বৌদি আমাকে ওই বাড়ি থেকে যেভাবে বোনের মতো ভালোবেসেছে এখনও ভালোবাসে আর সারা জীবন বৌদির সাথে আমি থাকবো তুমি কিন্তু থাকবে না তাহলে তুমি এত কথা বলে বৌদিকে অপমান করার সাহসটা কী করে পাও অন্তরাদি যা কিছু করেছে বেশ করেছে তুমি যেমন করেছো তেমন ফল পেয়েছো আমার বৌদি অনেক নরম মনের মানুষ কিন্তু অন্তরাদি বিদেশে একলা থাকে ও কখনও এইসব কিছু অন্যায় মেনে নেবে না তো কেমন সাহস্তা হলো দেখলে তুমি তোমার কাজের মেয়েটাও এমন হয়েছে যে তোমার পক্ষে কথা বলে তুমি সবাইকে এমনভাবে এনে রেখেছো সবাই তোমার পক্ষে কথা বলবে আর আমার পক্ষে কেউ নেই তাই না এইসব কিছু করলে কিন্তু চলবে না ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও কেন আমি তাড়াবো কারণ দেখুন রোহিত দাদা আমাকে কাজে রেখেছে উনি না বললে আমি কোথাও যাব না মিঠুদের সাথে এক প্রকার তর্ক বিতর্ক হয়ে যায় জেঠিমার কী হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দিথি পরের বাড়িতে রাত কাটিয়ে ফিরলে জুনের অপমান বাধ্য হয়ে শ্রীময়ীর পক্ষে প্রতিবাদ করলো। দিথি কিন্তু এবার নিজের মায়ের অপমানটা সহ্য করতে না পেরে জুন এবং ঠাম্মির বিপক্ষে গিয়ে শ্রীময়ের পক্ষে কথা বলল এবং তাদেরকে চুপ করিয়ে দিল কারণ শ্রীময়ী এই পরিবারে কতটা অশান্তি ভোগ করেছে কিভাবে থেকেছে সবটাই দিথি জানে আর দিথি এই বাড়িতে কার ভরসায় থাকবে তার পাপাও জুনানটির থেকে দিথিকে প্রোটেক্ট করতে পারছে না জুন এই বাড়িটা মনে হয় দখল করে রেখেছে এটা তার বাড়ি তার নিয়ম চলবে তার সিস্টেম চলবে এই সব কিছু বলে দিথির মাথাটা নষ্ট করে দিচ্ছে এরপরে কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন